দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আরও একবার আপনাদের সামনে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। এবার দেখাবো পাউন্ড কেক। তো এখানে সিক্রেট হলো পাউন্ড কেক এবং কাপ কেক কী ব্যাটার দিয়ে কীভাবে তৈরি করা যায় সেটাই আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা বাটি নিয়েছি। এই বাটিতে আমি ডিম নিয়ে নিব। এখানে আমি 5টি ডিম নেব। 5টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো ভেঙে নেওয়ার পরে আমি এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও বিট করতে পারেন, কোনো সমস্যা নেই। একই কাজ, একটু বেশি সময় নিয়ে করতে হবে এই আর কি। তো ইলেকট্রিক বিটার আমি প্রথমে লো স্পিডে বিট করছি, তারপর একটু ফেনা উঠলে আমি এটাকে হাই স্পিডে নিয়ে যাব। তারপর আর এই পর্যায়ে যে ফেনা উঠে গেছে, এখন আমার এটা আমি বিট করাও হয়ে গেছে। এটাকে আমি ফোম বানাতে হবে না। সো আমি এই পর্যায়ে এটা আমার বিট করা হয়ে গেছে আমার যতটুকু প্রয়োজন। তো এরপরে আমি এখন এখানে মিলিয়ে নিব চিনি। তো 5টা ডিম নিয়েছি, এর জন্য আমার 180 গ্রাম সুগার দরকার, মানে 180 গ্রাম সুগার। আর এই মেজারমেন্ট ফলো করলে আপনাদের কেকটা অনেক সুন্দর হবে, দোকানের মতোই হবে খেতে, আমি গ্যারান্টি দিতে পারি। তো চিনিটাকেও আমি হ্যান্ড বিট ইলেকট্রিক বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি হ্যান্ড বিটার দিয়ে করেন তো সেটা দিয়ে মিশিয়ে নেবেন, তবে শিওর হতে হবে যে চিনিটা গলে গিয়েছে। তো আমি এখন চিনিটা গলিয়ে নিচ্ছি, চিনিটা আমার গলে গেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। আর আমি এখানে আরও একটা জিনিস মিলাবো, সেটা হলো ফুড কালার। 1/2 টিস্পুন ফুড কালার দিয়ে দিলাম, ইয়েলো ফুড কালার। এটা এই কালারটা দিলাম এই জন্যই, কেকের কালারটা যেন দেখতে সুন্দর হয় সে কারণেই দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি বাটার, মেল্টেড বাটার। এটাকে দিয়ে দিচ্ছি আমি 175 গ্রাম, সরি 125 গ্রাম বাটার, 125 গ্রাম বাটার দিয়ে দিচ্ছি। এটাকে বাটারটাকে আমি গলিয়ে নিচ্ছি। অবশ্যই বাটারটা ঠান্ডা হতে হবে, গরম রাখা যাবে না। তো আমি এটাকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এরপরে আমি যে পাউডার ইনগ্রেডিয়েন্টস, যে অল পারপাস ফ্লাওয়ার আর বেকিং পাউডার, তো আমি এখানে নিয়েছি 175 গ্রাম অল পারপাস ফ্লাওয়ার, আর এখানে দিয়ে দিলাম আমি 5 গ্রাম বেকিং পাউডার বা 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার, ঠিক আছে। তো এখন আমি এটাকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পরে আমি একটা চালনি দিয়ে 2 বার অথবা 3 বার এটাকে আমি মিলিয়ে নেব। তো এখানে আমি চালনি নিয়েছি, প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু চেলে, অবশ্যই চেলে দিতে হবে এটাকে, নাহলে যেগুলো দানা দানা থাকবে সেগুলো কেকের মধ্যে গুটি বেঁধেই থেকে যাবে, ওগুলো ওভাবেই থাকবে, ওগুলো কিন্তু গলে যাবে না। তো অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে আপনাদেরকে, চালনি দিতে চেলে নিতে হবে এর পাউডারটা। আর আমি এখানে হ্যান্ড বিটার দিয়ে মিশাতে বলবো আপনাদের, কারণ যদি আপনারা চুলায় করে থাকেন তো অবশ্যই হ্যান্ড বিটার দিয়ে মিশাতে হবে বা স্প্যাচুলা দিয়ে মিশাতে হবে, ইলেকট্রিক বিটার দিয়ে কখনোই মিশাতে যাবেন না। আর এটা আমি যেহেতু ওভেনে করব তো আমি ইলেকট্রিক বিটার দিয়ে মিলিয়ে নিচ্ছি। যদি চুলায় করেন অবশ্যই আমার কথাটা খেয়াল রাখবেন, এভাবে করতে যাবেন না। আমি দেখিয়ে দেবো এর পরের স্টেপে যে স্প্যাচুলা দিয়ে কীভাবে মিশাবেন। তো এটা আমার মিশানো হয়ে গেছে। মিশানো হয়ে যাওয়ার পরে আমি আবার স্প্যাচুলা দিয়ে দেখাবো যে কীভাবে মেশাতে হয়। তো আমি আর বাকি যে ময়দাটা আছে সেটা আমি মিশিয়ে দেখাচ্ছি স্প্যাচুলা দিয়ে। আরেকবার আমি যে দিয়ে দিচ্ছি যে বাকি ময়দাটা আছে। তো এখন আমি সুন্দরভাবে স্প্যাচুলাকে দিয়ে যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবো ঠিক সেভাবেই আপনারা করতে চেষ্টা করবেন। এটা কিন্তু এলোমেলোভাবে মেশানো যাবে না, আর ইচ্ছা মতো যেভাবে চামিচ দিয়ে ঘাটাঘাটি করে ওভাবেও মেশানো যাবে না। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে, যদি ওভাবে করতে যান তাহলে ভিতরে যে ডিমের যে লাম্পসগুলো আছে সেগুলো ভেঙে যাবে আর কেকটা ফুলবে না, কেকটা স্পঞ্জি হবে না। তো আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে, একটু ধৈর্য ধরতে হবে, এটা করতে একটু সময় লাগে। তো এটা এভাবেই ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে মিশিয়ে নেবেন। তো মেশানো হয়ে গেলে আমি এখন দেখাবো আপনাদের যে আমি যেহেতু মাফিন করব, মাফিনের জন্য আমি নিব আর পাউন্ড কেকের জন্য আমি এটাকে মোল্ডে নিয়ে নিব। এখানে আমি 4টা মাফিনের কাপ নিয়েছি, আর আমি একটা এরপরে আমি
পাউন্ড কেকের মোল্ডেও এই ব্যাটারটা নিয়ে নেব। ব্যাটারটা দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সি কেমন। তো আমি এখানে বলে রাখি, যারা চুলায় বেক করবেন, চুলায় প্রথমে একটা হাঁড়ি দিবেন মোটা তলাযুক্ত, তারপরে একটু পানি দিবেন, আর একটা স্ট্রেনার বসাবেন। স্ট্যান্ডার বসানোর স্ট্যান্ডের ওপরে আপনি মোল্ডটা বসিয়ে দিবেন বা কাপগুলো বসিয়ে দিবেন। তা আমি এটা যেহেতু তখন আপনারা চুলায় বেক করবেন, চুলায় বেক করবেন অথবা চুলায় জ্বালাবেন 35 মিনিট, আর আমি যেহেতু এটা ওভেনে করব, ওভেনে আমি 170°C 35 মিনিটস বেক করব। আর ওভেনটাকে অবশ্যই প্রিহিট করতে হবে, 170°C প্রিহিট করে নিতে হবে ওভেনটাকে। আর যদি প্রিহিট না করেন তাহলে কিন্তু কেকটা পিঠা হয়ে যাবে, কেকটা আর কেক থাকবে না। তো কেকটাকে অবশ্যই সুন্দর কেকের মতো করতে চাইলে অবশ্যই প্রিহিট করতে হবে। আর এটা কিন্তু খেতে একদমই দোকানের মতো, দোকানের চেয়েও টেস্টি আমি বলতে পারি। তো সব স্টেপগুলো আপনারা ফলো করবেন। এখন আমার এটা রেডি হয়ে গেছে, এটাকে আমি 170°C 35 মিনিটসের জন্য ওভেনে দিয়ে দিব। আর আপনাদেরকে আমি 35 মিনিটস পরে এটা বের করে দেখাবো যে কেকটা কেমন হচ্ছে, কতটা সুন্দর হচ্ছে। আর চুলায় করলে অবশ্যই কেকের উপরটা কিন্তু ওভেনের মতো হবে না, ওভেনে দিলে যেরকম লাল হয় সেটা কিন্তু হবে না। হ্যাঁ, হালকা একটু লাল হবে কিন্তু ওভেনের মতো হবে না, এটা আমি আপনাদের বলি। বললেই হবে না শুধু যে একদম চুলায় তৈরি করলে ওভেনের মতো হবে, এটা কখনোই হবে না। তো ফিরে আসছে 35 মিনিট পর। দেখুন আমার কেকগুলো রেডি হয়ে গেছে, আর পাউন্ড কেকটাও আমি কেটে নিয়েছি, আর কাপ কেকগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, অনেক টেস্টি হচ্ছে, আর স্মেলটা একদমই দোকানের মতো কোনো অংশে কম না, দোকানের চেয়ে বেশি টেস্টি আমি বলতে পারি, অবশ্যই স্বাস্থ্যকর বেশি। তো এখানে আরও একটি স্টেপ আমি দেখাচ্ছি, হুইপক্রিম দিয়ে এভাবে কিছু হুইপক্রিম দিয়ে উপরে ডেকোরেশন করতে পারেন, এটা খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক এইভাবে আমি ক্রিম দিয়ে উপরে ডেকোরেশন করে নিচ্ছি। তো দেখলেন কতটা সহজ পাউন্ড কেক এবং কাপ কেক দুটোই। তো আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও দাবিয়ে দিবেন। দেখা হবে আবার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।